আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন 6:30 মতন বাজে, তো এখন থেকে সকালে কাজ আজকে শুরু করে দিলাম। আজকে মেজো মেয়ের স্কুলের পরীক্ষা, বড় মেয়ের স্কুলে যেতে হবে, এজন্য ফজরের নামাজ পড়ে আর ঘুমাই নেই। তাড়াতাড়ি সংসারের কাজগুলো করে নিচ্ছি। বাচ্চা আরেকটা যেহেতু অনেক ছোট, অনেক কষ্ট হয়ে যায় নেই তো আমার, এই জন্য সকাল সকাল সব করে নিয়ে তারপর চলে যাবো আমার ওর স্কুলে। ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রুম দুইটা পরিষ্কার করে নেবো, একদম মুছে ফেলবো। এই তো আমি বয়স দিচ্ছি আর আমার সাথে আমার ছোট মেয়েও বয়স দিচ্ছে। বাচ্চাদের নিয়ে এইভাবে কাজ করতে হয়। তাই তো ওরা ঘুমাচ্ছে ওদের মতন, আমি আমার কাজগুলো করে নিচ্ছি। এই তো এখন এগুলো তার মাটিগুলো ধুয়ে নেবো, ধুয়ে তারপর চলে যাবো ছাদে কাপড়গুলো মেলতে। আমি যেহেতু নিস্তানায় থাকি, রোদ নেই আর অনেক কাপড় ধোয়া হয়েছে, শুকামেও না। বেশি কাপড় হইলে ছাদ নিয়ে যেতে হয়, না তো শুকাইতে চায় না এই জন্য। তো এই তো এগুলো পরিষ্কার করে নিয়ে চলে যাবো ছাদে। মেজে মেয়েটা উঠে গেছে, ওকে নিয়ে যাবো, ও বলতে সামো আমিও যাবো ওই জন্য। এই তো সব পয়সা করে নিয়েছি, এখন অনেক সকাল, একদম রান্নাঘর রুম সব পরিষ্কার। এই তো দুই মা মেয়ে সানে চলে আসছি, এখন কাপড়গুলো শুকাইতে নিয়ে চলে যাবো বাসায়। তো আমার জাল যেহেতু আমার পাঁচতানায় থাকে, ওনার সাথে একটু কথা বলবো, বলে চলে যাবো একদম মেয়েকে নিয়ে স্কুলে। স্কুলে চলে যাচ্ছি, তারপর ক্যামেরাটা অন করা হয়নি। বড় মেয়ের স্কুল থেকে এসে আমার মেজো মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে, তো ওখান থেকে এসে গোসল করে নামাজ পড়ে একটু শুয়েছিলাম, তারপরে একদম রান্নাঘরে চলে আসছি। এখন প্রায় 3:30 বাজে গেছে, সব গুছিয়ে নিতে হবে যেহেতু একাই সব করতে হয়। আজকে এমনিতেও একটু লেট হয়ে গেছে এই জন্যই এখানে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। আশা করছি ভালো লাগবে, যদি ভালো লাগে একটু লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে সেহরের জন্য বেশি কিছু রান্না করলাম না, শুধু এই মাছটা ভুনা করলাম আর পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি এই। আর এই তো ইফতারের জন্য সেমাই রান্না করতেছিলাম, এই সেমাইটা একটু ঘিয়ে ভেজে তারপর দুধে নিয়ে নেবো, মাছ হয়ে যাবে। এই তো সেমাই আমার হয়ে গেছে, এখন আমার বড় মেয়েটা ইফতারের সব গুছায় নেবে। ও যেহেতু ছোটো, শেষ বিকানে ও একটু ক্লান্ত হয়ে যায়, তো একটু সব গুছিয়ে নিতেছে ও বড় মেয়েটা। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারিতে নুডলস সেমাই
আর পেঁয়াজ আর তরমুজ দিন, সাধারণত শরবত থাকবে অবশ্যই। এই তো সবাই আমরা বসে যাচ্ছি, আচার নিয়ে নেবো এখনই। শেষ করে এখন নামাজ পড়ে নেব, নামাজ পড়ে নিয়ে আমি একটু চা খাবো, কারণ একটু চা না খেলে মনে হয় ইফতারের পর মনটা শুধু চা চা করে, তার জন্য এখন একটু চা খাবো, একটু চা খেয়ে নেব। এত ওভেনে চা গরম করে নিচ্ছি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।